আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার রেসিপিটি উপভোগ করতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে পটেটো এবং চিকেন দিয়ে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করব, আশা করি আপনাদের উপকার আসবে এবং ছোট বড় সকলের প্রিয় এই রেসিপিটি। আর দেখতেই পাচ্ছেন কতটা যেই রকম সুন্দর হয়েছে এবং খেতেও ততটাই টেস্ট হয়েছে। তো চলেন কীভাবে তৈরি করি দেখা যাক। তো এই তো আমি এখানে একটা আলু নিয়েছি, আর পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর হচ্ছে সাথে চিকেন। চিকেনটাকে আমি একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো চিকেনটা এখন দিয়ে দিলাম। তো প্রথমে আমি এটাতে একটা গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ। তারপর মরিচ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, তারপর চাট মশলা, সব অবশেষে দিলাম একটু বেকিং পাউডার। আর হচ্ছে বেকিং পাউডার দেওয়ার পরে একটু টেস্টিং সল্ট, মানে সল্টটা আমি দিয়েছি, হচ্ছে লবণটা দিয়েছি টেস্টিং লবণ। তো এটা দিলে রেড স্বাদটা অনেক বাড়ে। আর তারপরে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। খুবই মজাদার এই রেসিপিটি, আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কতটা টেস্টি হয়েছে আজকের রেসিপিটি। তো এই তো আমার মাখানো হয়ে গেছে। আর যখন আমি এখানে এই জিনিসটা তৈরি করব, পোরটা তৈরি করব, আর এখানে যে পাত্রটা নিয়েছি এটার উপরে হালকা একটু আপনার আমি ইয়েছিটি নিয়েছি বেকিং পাউডার। আপনারা চাইলে ময়দাও ছিটিয়ে নিতে পারেন, তবে বেকিং পাউডারটা ছিটালে এটার টেস্টটা অনেক বাড়ে। তো এদিকে আবার 2টা ডিম নিয়েছি, 2টা ডিম একটু ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর কিছু দিইনি, শুধু অল্প একটু লবণ দিয়েছি। আর বেকিং পাউডার তো দেখতেই পাচ্ছেন, দিয়ে নিলাম ছিটিয়ে। আর এটাকে এরকম করে শেপ করে ছুরি দিয়ে কেটে নিব, কেটে কাঁটা চামচের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব। খুবই রেসিপি, এটা খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা ছোটো বড় সকলেই পছন্দ করে। এবং তারপর এটাকে একটু ডিমে ঢেলে দিচ্ছি, ডিমে ঢেলে দিয়ে তারপর এটাকে নামিয়ে এটাতে ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেব। তো এইভাবে করে আমি সবগুলি বানিয়ে নিব একসাথে, তারপর একসাথে ভাজতে যাব। তো আপনারা বোঝার জন্য আরেকটাও দিয়ে দিলাম ডিমে দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমটা মিক্স করে তারপর আবার এটাকে ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। আর ব্রেড ক্রাম্বটা আমার বাসায় করা, আমি বেশিরভাগ সময় আমি বাসাতে ইউজ করি, বাসারটাই বাইরের থেকে ঘরের উপকরণ দিয়ে তৈরি করে খাবার খাওয়া খুবই ভালো। তাই তো এইভাবে আমি সবগুলি বানিয়ে ফেলব, দেখতেই পাচ্ছেন একে একে বানিয়ে ফেলতেছি। এবং আবারও একটু আটা আর কি, আটা বলতে আমি বেকিং পাউডার দিয়েছি, আপনারাও বেকিং পাউডার দিবেন, আটাটা দিলে তেমন টেস্ট হবে না, আর গ্রানটা অন্যরকম হবে, বেকিং পাউডারটা দিলে খেতে টেস্ট বাড়বে। তো দিয়ে আরও একটা বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এটাকেও সুন্দর করে নাইফের সাহায্যে কেটে নিলাম। আর নাইফটা যদি কখনো মানে এটাতে লেগে যায় তাহলে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর নাইফে এটা লাগবে না। তো এই তো আমার সবগুলি বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সবগুলি অল্প সময়ে ঝটপট একটা রেসিপি বানিয়ে নিলাম। তো হঠাৎ যখন আপনাদের বাসায় কোনো মেহমান আসবে আপনারা হঠাৎ ঝটপট এটা তৈরি করতে পারেন। তো আমি এখন চুলায় চলে যাব, আর যে কাটাতে ভেজে উঠাবো এটাতে অবশ্যই একটা টিস্যু ব্যবহার করবেন, টিস্যু না দিলে তেলটা কি মানে ইয়ে হবে না, তেলটা এটার গায়ে লেগে থাকবে, তো টিস্যুতে চলে যাবে তেলটা। আর সবগুলি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি চিজগুলি,
এই যে টেস্টগুলোকে দিয়ে একটু ঘন ঘন উল্টা পাল্টা করতে হবে যেন পুড়ে না যায়, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে বেজে নিচ্ছি, আর এভাবেই সবগুলি বেজে নিব, পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।